হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে আসলাম আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি কিন্তু সম্পূর্ণ মার্কেটের ব্লগ। আমি ঠিক করেছিলাম অনেকদিন ধরে মার্কেটে যাওয়া হচ্ছে না, তাই একটু মার্কেটে বের হব। তাই আম্মু, আমি আর ভাবি মিলে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজকে ফিনলে স্কোয়ারে এসেছি। আজকের বাইরের আবহাওয়াটা কিন্তু খুবই ভালো ছিল, তো আমরা এখন মার্কেটের মধ্যে ঢুকছি। আমরা ফার্স্টে হচ্ছে কসমেটিকের যেই সেক্টরটা আছে সেই সেক্টরে চলে যাচ্ছি, কারণ মেইনলি আমরা আজকে মার্কেটে এসেছি আম্মুর একটা সিরাম কেনার জন্য। আম্মু হচ্ছে স্কিন কেয়ারের জন্য সিরাম ইউজ করে, তা আম্মু যেটা রিসেন্টলি ইউজ করতো ওইটা শেষ হয়ে এসেছে প্রায়। তাই আমরা ভাবলাম ফিনলে স্কোয়ার থেকে আরেকটা সিরাম কিনে নেওয়া যাক। তার সাথে আম্মু হচ্ছে পন্ডস ক্রিম ইউজ করে, যেটা সচরাচর ইন্ডিয়া থেকে আনায়, কিন্তু এখন কেউ ইন্ডিয়ায় যাওয়ার নেই, যার কারণে এখানেই আম্মু পন্ডস ক্রিমটা খোঁজার চেষ্টা করছে। তো আমরা এখানে বিভিন্ন কসমেটিক্সের দোকান দেখছিলাম, চিন্তা করছিলাম কোনটাতে ঢুকবো। তাই ফার্স্টে আমরা চিন্তা করলাম যে এখানে সামনে যেটা রয়েছে এটাতেই ঢুকে দেখি যে পাওয়া যায় কি না। আমরা যে শপটাতে ঢুকেছিলাম এটাতে হচ্ছে ওরা খুবই বেশি প্রাইস চাচ্ছিল, কিন্তু এত বেশি প্রাইস এগুলো হয় না, কিন্তু কিছু কিছু দোকানে খুব বেশি প্রাইস চায়। তো আমরা ওই দোকান থেকে বের হয়ে অন্য একটা দোকানে দেখছিলাম কোথায় মানে ভালো প্রাইসে একদম রিয়েল প্রোডাক্টটা পাওয়া যায়। তো এই দোকান থেকে আমরা সিরামটা নিয়ে নিয়েছিলাম। পন্ডস ক্রিমটা এখানে একটু বেশি দাম চাচ্ছিল, তাই এখান থেকে নেওয়া হয়নি। এদিকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি শপ ছিল। এরপর আমরা এখানে একটা দোকানে ঢুকলাম। এখানে পূজা উপলক্ষে অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ ডিসকাউন্টে দিচ্ছিল। এখানে ওরা সালোয়ার কামিজের সাথে আলাদা লেসও দিয়ে দিচ্ছিল। ওদের এখানে খুব কালেকশনগুলো খুব সুন্দর ছিল। তার একটা সাইডে ওরা কানের দুলের কয়েকটা কালেকশন রেখেছিল, খুব সুন্দর সুন্দর কানের দুল ছিল, যেগুলো অনলাইনে পাওয়া যায় ওরকম একদম সুন্দর সুন্দর কানের দুল এখানে পাওয়া যাচ্ছিল খুব মানে কম প্রাইসে। আবার আমরা অন্য আরেকটা দোকানে ঢুকলাম। এখানে কিন্তু মানে এই দোকানটাতে ঢুকে আমার এত ভাল লাগছে, কারণ এখানে কানের দুলের হিউজ কালেকশন। আপনারা যদি একবার এখানে ঢুকেন তাহলে ইচ্ছা করবে যে সবগুলো কানের দুলই নিয়ে ফেলি। আর এখানেও সেম, অনলাইনে যে যে কানের দুলগুলো দেখি ওইগুলোই কিন্তু এখানে আছে। তারপর এখানে রিংয়ের অনেক ভালো ভালো কালেকশন ছিল, কিন্তু একটু প্রাইসটা বেশি ছিল। এরপর আমি একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম, এই ক্লিপটা দেখেই আমার খুব ভালো লাগছিলো। এটা ওরা 100 টাকা রাখছে ক্লিপটা। এবার আমরা টি শার্টের দোকানে ঢুকলাম। ভাবি বলতেছিল ভাইয়ার জন্য একটা টি শার্ট কিনবে, তো আমরা কয়েকটা টি শার্টের দোকান এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম যেখানে মানে ভালো লাগে। আরেকটা দোকানে ঢুকেছিলাম, এখানে ওদের এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম ওদের এই ডেকোরেশনটাও একটা ভিডিও করে নেওয়া যাক। এই দোকানটা খুবই সুন্দর ছিল, মানে ওদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আমরা এই দোকান থেকে ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছিলাম। এরপর তখন ছিল দুপুর টাইম, আর দুপুর টাইমে যদি আমরা এসে না খাই তাহলে তো হয়ই না। আর সাথে আম্মু ছিল, আম্মুকে আমরা বলছিলাম যে ট্রিট দাও, আর আম্মু কিন্তু ট্রিট দিতে খুবই ভালোবাসে। তো আম্মু বলছিল আচ্ছা ঠিক আছে তোমরা কিনিবার নাও। তো আমরা Cloud9 আসছিলাম। আমরা সবসময় Cloud9 থেকেই খাই, Cloud9 এই দম বিরিয়ানি বা হায়দ্রাবাদের বিরিয়ানিটাই খুব ভালো লাগে। তো আমরা Cloud9 থেকে আজকে দম বিরিয়ানিটাই অর্ডার দিয়ে দিলাম। এবার ওরা অপেক্ষা করতেছে কতক্ষণে বিরিয়ানি আসবে, কজ আমাদের সবারই খুব খিদা লাগছিলো। তো আর এখানের Cloud9 খাবারগুলো কিন্তু খুবই ভালো, আমরা সবসময় এখান থেকেই খাই। তো চলে আসছে আমাদের দম বিরিয়ানি। দেখতে পারতেছেন এখানে অনেক কিছু দিছে। এখানে ওরা একটা সালাদ দিছে যেটা টক দই দিয়ে করা, তারপর একটা হানি চিকেন টাইপসের দিয়েছে, তারপর একটা মশলার মাংস মশলা মাংস দিয়েছে। আমাদের মোটামুটি শপিং করা শেষ, এবার আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। বাসায় গিয়ে আমরা আজকে দেখবো যে কী কী কিনলাম। আচ্ছা বাসায় চলে আসছি, এবার আপনাদেরকে দেখানোর পালা যে আজকে কী কী শপ করলাম। আমরা হচ্ছে মার্কেটের বাইরে অনেকগুলো ভ্যান গাড়ি বসে যেখানে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি প্যান্ট পাওয়া যায়। ওইখান থেকে আমার একটা প্যান্ট নিতে ইচ্ছা করছিলো, তো আমি ওইখান থেকে একটা প্যান্ট নিয়ে নিয়েছি। প্যান্টটা হালকা গোলাপির মধ্যে বুটি বুটি করে মানে প্রিন্ট করা, তো এখান থেকে আমি একটা প্যান্ট নিয়ে নিলাম, এটা খুবই আরাম। তারপরে তো এখানে কী আছে দেখি,
আচ্ছা, একটা ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি চুলের জন্য, কিন্তু ক্যাস্টর অয়েল অনেক ভালো। তো আমি একটা প্যাক বানাবো, অনেকদিন ধরে চিন্তা করছিলাম, তাই একটা ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম। এখানে আমার একটা সিরাম রয়েছে, আর এই প্যাকেটটাতে সম্ভবত আমি যে ক্লিপটা নিয়েছি ওই ক্লিপটা, আমার এই ক্লিপটা খুবই ভালো লেগেছে। এই ক্লিপটা হচ্ছে যে খুব সুন্দর করে ছোট ছোট স্টোন দেওয়া ছিল ক্লিপটার মধ্যে, মানে দেখেই খুব সুন্দর লাগছিল আমার ক্লিপটা, দেখতেও খুব কিউট। তো এই একটা ক্লিপ আমি নিয়ে নিলাম। ফিনলের পাশেই হচ্ছে মিনা বাজার ছিল, তো আমরা একটু মিনা বাজারে গিয়েছিলাম। আম্মু হচ্ছে ইস্ট কিনবে এজন্য গিয়েছিলাম। তো আমাদের বাসায় পেস্তা বাদাম শেষ হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম পেস্তা বাদামও নিয়ে নিই, কারণ আমার পেস্তা বাদামটা খুবই ভালো লাগে। যে কোনো কিছুর সাথে পেস্তা বাদাম যদি ডেকোরেশন করি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর এখানে আম্মুর হচ্ছে ইস্ট নিয়েছিল। এরপর আরেকটা প্যাকেট খুলে দেখি এখানে কি আছে। এখানে হচ্ছে আইফোনের কভার আছে, ভাইয়ার জন্য হচ্ছে ভাবি একটা কভারও কিনে নিয়েছে। তো এটা মেবি পার্পেল কালার, ডার্ক পার্পেল জন্য। তো এখানে কভার নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে আমার একটা মেহেদির প্যাকেট নিয়েছে। এরপর হচ্ছে ভাইয়ার জন্য যে টি শার্টটা কিনেছে, এই যে লাল কালার টি শার্ট কিনেছে। ভাইয়া কখনও লাল কালার টি শার্ট পরেনি, তাই ভাবি ভাবলো যে লাল কালার একটা টি শার্ট কিনে নিয়ে দেখুক। এই টি শার্টটা কিন্তু খুবই আরাম আর খুব কম প্রাইস আমরা পেয়ে গিয়েছি। তো আমার ব্লগটি আজকে এই পর্যন্তই ছিল, আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন।